ভাজ কথা করে খরচা কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়ে চিরা মুড়ি আলস কত পরিশ্রম করে আইছো যাও হাত মুখ ধুয়ে না আমি ভাত বাড়তিছি না চাচি আমি খাইয়ে দিয়ে ঘুমটুম দিয়ে তারপর এখানে আসছি আমি খাবো না বলে এটা কিরম কথা তাহলে পরে তুমি রেস্ট রেস্ট নিয়ে তৈরি হয় না আমি পরে আসতেছি হ্যাঁ দেখেন আজকে স্কুলে এমনি অনেক পড়াতেছি ওইটাই পড়তে হবে আজকে আর আপনার আসার দরকার নেই আনারসি এটা কোনো কথা বলে স্কুলে পড়া দিয়েছে স্কুলে পড়াইছে ঠিক আছে আমি আবার সেই পড়াটাই পড়াবো তালি পরে কি হবে মুখস্থ হয়ে জিনিসটা ছোটস্থ হবে পাকা পড়তে হবে ঠিক কথাই তো কইছে আর একদিন মাস্টারের কাছে পড়িয়ে করে পড়া হয়ে গেল এতদিন তো মাস্টার রাখো করে আমার করে মাথা ঝালাপালা করে দিয়েছি তালি পরে আমি আসতেছি রেস্ট রেস্ট নিয়ে তুমিও রেস্ট রেস্ট নিয়ে পড়ার জন্য তৈরি হও ঠিক আছে বাবা ওকে সাউন্ড এই হাত মুখ ধুই আয় ভাত খাবি না এই তো আচ্ছা জ্বালা তুমি পড়া গেলাম আমি তো মাস্টার কইছিলাম সেটা তো উনারে রাখতে কইছিলাম খারাপ হয়েছে ওই গো কোথায় গেলে এদিকে আসো তুমি না কইলে গুদু আইছে কত কই গেল কোথায় আরে ও তো বাড়িতে ছিল আমি একটু আগে তো দেখলাম ওর কোনো স্টেশনে ঠিক আছে নাকি তুমি আসার একটু আগে তো ছিল দেখো আবার কোথায় গিয়ে কি ঘটাচ্ছে আচ্ছা তুমি সবসময় ওর এইরম ভাবো কেন কাউদি কেন ভাববো না কেন হ্যাঁ ও জ্বালাতে জ্বালাতে আমার হাড় গোড় তো জ্বালিয়ে খেয়ে ফেললো একেবারে হ্যাঁ আবার এখানে এসেছে কোথায় কি ঘটিয়ে কে জানে একবার বিশ্বাস হারিল পরে সে বিশ্বাস ফিরে পাওয়া বড় কঠিন অথচ গুদো যখন ছোট ছিল তখন বুবু মরল তখনও আমাদের রূপালি এই দুনিয়াতে আসি নাই আমার ছেলের বড় শখ ছিল রূপালি যখন দুনিয়াতে আসলো তখন তুমি বললে আর কটা ছেলে দরকার আমাদের টার্গেট আছে না ছোটবেলায় আমি তার গুদো বলেই ডাকতাম ও মামি ছাড়া কিছুই বুঝতো না আমারে ডাকতো মা সেরকম ভাবে থাকলে তো আর সমস্যা ছিল না দেখো ওই ইরাম বাউন্ডুলে হওয়ার জন্য কিন্তু একা দায়ী না আমরাও দায়ী ওরে জিরাম শিক্ষা দেওয়া উচিত ছিল আমরা কিন্তু সে শিক্ষা দিতে পারিনি এই তো আবার দোষ খুঁজতে শুরু করে দিয়েছ কেন আমি ওরা বই কিনে দিইনি স্কুলে ভর্তি করে দিইনি মাস্টার রেখে দিইনি ওরে আমি একদিক দিয়ে স্কুলে ঢুকাইছি আর অন্যদিক দিয়ে সেই স্কুল থেকে পালাইছি ওই যে ওর স্কুলের মোহাম্মদ মাস্টার আমরা কত আরে রবীন্দ্রনাথ নজরুল এরা কোনোদিন কেউ স্কুলে লেখাপড়া করেনি কিন্তু তারা মস্ত বড় কবি হয়েছে হ্যাঁ তোমার ভাগ্নে দেখবা মস্ত বড় একটা কিছু হবে হয়েছে আমার ভাগ্নে মস্ত কিছু একটা হয়েছে কি হয়েছে জানো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টাউট ওর মতো টাউট এই কালিয়া উপজেলাতে খুঁজে পাবা না আপনি জিরাম করে করছেন তাতে তো ওর বাড়িতে রাখাই ঠিক না মানুষই বদলায় দেখবেন ও নিশ্চয় একদিন বদলাবে আমি তারে বুঝাই গবনে সুন্দর দেখে একটা বউ আনবো দেখবেন ও বাড়ি ছেড়ে কোথাও যাবে না মনে মনে যা ভেবেছ তা মনের মধ্যে রেখে দাও বুঝেছ প্রকাশিত করার চেষ্টা করো না আমি ওর বিয়ে দিই আর দুদিন পর আর একটা মেয়ে এসে হাজির হয় তা আমি টার্গেটের প্রথম ব্যাস তারপরে গোষ্ঠী শুদ্ধ দেবে সব এইরকম কথার মুখে আনবা না বুঝেছ একবার যা বুঝেছে জীবনভর তাই বুঝে থাকবে চিন্তা ভাবনা আর বদলালো না আপনার আল্লাহর দোহাই লাগে আপনি আর ওই মায়ের বিচে বিচে ঘুরেন না
শুনেন আপনারে কিন্তু লিডারে নতুন জীবন দান করছে আবই আমি তো মরতেই চাইছিলাম তাহলে হাসপাতাল গরম জিলা জিলি করছিলেন কে বাঁচাও 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 এরকম করছিলেন কে আরে ওই কি বুঝতাছস না ডাক্তাররা তো আমারে পাড়ায় দইরা গলার ভিতরে নল ঢুকায় দিল আরে কি যে কষ্ট নলটা একদম প্যাট পর্যন্ত ঢুকায় দিয়েছে লেগেই তো আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করবার লাগছিলাম বে ও আপনি মরবার দিলেন এইটা কি আপনার কোনো বিষয় আছিল কোন আমি কি কষ্টই ডাক্তাররা তো আমারে বাঁচাইতে যায়া জান বাই করে দিতেছিল বে শুনুন ওস্তাদ আপনি কিন্তু এই অলসপুর থাকতে হলে স্ট্যাম্প সই দিয়ে পরে থাকতে হইব আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হলো পরিবেশ পরিস্থিতি বিজ্ঞান শুনো এই সাবজেক্টের মধ্যে যেটা আমরা পড়ব সেটা হলো কম্পিউটার তাহলে আমাদের আগে জানতে হবে কম্পিউটার কি তাহলে তুমি বলো তো কম্পিউটার কি কম্পিউটার বলতে তুমি কি বোঝো সেটা আমারে বলো কম্পিউটার এটা কোনো প্রশ্ন হলো আরে আমাদের স্কুলে আছে কম্পিউটার হচ্ছে যে টেলিভিশনের চাইতে একটু ছোট আর টেলিভিশনের আলাদা কোনো বাক্স নাই কম্পিউটারের বাক্স আছে আর একটু তার তার কি অনেক মেলা কিছু আছে এটাই তো কম্পিউটার আমি তোমারে জিজ্ঞেস করেছি কম্পিউটার কাকে বলে এতক্ষণ আমি কি করছিলাম যা যা কলাম সেগুলো কি কম্পিউটার কয় তুমি যেটা করছো আর কি সেটা হলো টেলিভিশনের সে ছোট মেলা তার তার আছে জ্যাক আছে তারপর একটা বাক্সের মতো কি না কি বললা সেটারে কম্পিউটার বলে তাছাড়া আর কি আরে বোকা তুমি এগুলি কি করছো এগুলি লিখলে কি তোমার মার্ক দেবে আমি তো কতবার কে এই ছবি লিখেছি মার্ক দিয়েছে না কাইটে দিছিল সেটাই কাইটে তো দিবেই আম শুনো তুমি যেটা লিখবা যেটা হচ্ছে কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক বাক্স আধুনিক সভ্যতায় আমাদের মনে করে যে শিক্ষা স্বাস্থ্য গবেষণা যোগাযোগ তারপর তথ্য প্রবাহ এমনকি বিনোদনের মাধ্যমে আমরা কম্পিউটার ব্যবহার করি এই জিনিস এনে কেন কোন জিনিসের কথা করছিস ওই যে বাজার ধর্ম ভাই সেখানে কেন মুখগুলোর কথা করছিস সে তো আনারসের পরায় কি ও আনারসের পরায় মানে ও কি পরাবে ও কি লেখাপড়া জান নাকি কি যে কইস না না জানলি পড়াবি কি করে জানে হয়তো ক্লাস ফাইভ পর্যন্ত দেখে পড়াইতে পারে এই আর কি এই ডলি তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে ফাইভ পর্যন্ত পড়লে কেউ এইটের ছাত্রীরে পড়াতে পারে মিস ডলি যদি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে পরে আমার টেস্ট করতে পারি ঠিক না সাসি আম্মা আপনার পরীক্ষা কি হবে না আমি কিন্তু প্রস্তুত আসতে পারি আচ্ছা মিস্টার বকবুল বলেন তো সৌদি আরবের রাজধানীর নাম কি মিস ডলি কি সৌদি আরবের বাইরে আর কিছু জানেন না আপনি সৌদি আরবে দুম্বার খামারে কাজ করে আইছেন বলে আপনি সব কিছু জানেন আর কেউ কিছু জানে না এই ধরনের ধারণা করাটা কিন্তু ঠিক হচ্ছে না কি আমি আমি দুম্বার খামারে কাজ করছি
रास्ता घाट अनेक परिष्कार झाड़ू टाड़ू दे कसिना झाड़ू देवर गाँव সেরা করছি না মানে ওরকম একটা সিস্টেম থাকতে পারে এছাড়া আর কোনো কাজ আছে বলে তো আমার ধারণা নেই আর আছে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর বড় বড় পোস্টে সেই জায়গায় তো কাজ করার যোগ্যতা আল্লাহর রহমতে আপনার নেই এটা তো নিশ্চিত ওফুমু তুমি দেখেছো দেখেছো জ্ঞানের সীমাবদ্ধতা লেখাপড়া জানলে এটুকু জানতো যে সৌদি আরবের রাজধানীর নাম কি অরলি ওই সৌদি আরবের রাজধানীর নাম জানার কোনো দরকার নেই তুই এদিকে হাইতিনি ও যা পড়ে আমার খুব ভালো লাগে ও ভালো পড়ায় ও তো পড়ালেখা জানেই না ও আর পড়াবে কি ঠিক বাবাদি ঠিক বলেছে এইবারে যদি মা মুখ বুললে বাদ দেয় শোনো ফুফু হাড়ির একটা ভাত টিপলে বোঝা যায় বাকি ভাতগুলো হয়েছে কিনা সব ভাত টিপে দেখা লাগে না বুঝেছো সাসি আম্মা সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ এইটা আমাদের দেশের গেদা পোলা পাইন্ডো জানে সেটা আমরা জিজ্ঞেস করতেছি আমি কবর কিরাম করে আমি তো লজ্জা করতেছি আরে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের নাম রিয়াদ আছে আমার এক দূর সম্পর্কের খুবই দূর সম্পর্কের এক ভাই ঠিকা ঠিকা করে ওর নাম হলো রিয়াদ বুঝতে পারছি আমি প্রথমে একটা সহজ প্রশ্ন ধরেছিলাম এখন একটা কঠিন প্রশ্ন ধরবো সব বোঝা শুনে নিয়ে আইছিস লিডার আনছি তাহলে এক্ষুনি স্ট্যাম্পে সই দেবে আর সই না পারলে টিপ সই দেবে আর ওখানে লিখবে যে আমার জীবন মৃত্যুর জন্য ভজা দেয় না ঠিক আছে শুনলেন তার কি রে কত কানা কেন তার আপনি মনোভাব ব্যক্ত করেন আমি রাজি হ্যাঁ ঠিক আছে আমি ওকে ভ্যান্ডের কাছে যাচ্ছি স্ট্যাম্প আনতে তুই আর আমার দোস্ত এই দুজনের থেকে সাক্ষী আর তুই সই দিতে জানিস জি জানি পয়কার বা পরুষ্কর বু বাবু ল বাবুল সারা দাঁত মাছ সব ভেঙে যাচ্ছে সারা একটা বাবুল লিখতে আমাকে বলেছে ঠিক আছে তাহলে ঠিক আছে ওকে সব রেডি কর আচ্ছা লিখিত দিলে যে আমরা পিছে পিছে লাগবো না তাইলে আমার ওস্তাদ থাকতে দিব আনলে দিব না শোন তোর লিডাররে যায় বলে দিস সইটাই নেওয়ার কোনো দরকার নেই আলেখরে আলতা পাত্তা দেয় না ইরাম কত আলেখরে ভূগোল পড়ায় আলতা আজকের আলতা বানো হয়েছে বুঝছিস তা অবশ্য আপনার দেখলে বোঝা যায় কি বললি না না মানে কইছিলাম কি আপনি কি লিডারে ভূগোল টুগোল পড়াবেন নাকি এই তুই যা এখান থেকে চিলো দাঁড়া দেখলি কেন দাসিস না কেন যা ডিজিটাল
আমরা গির বকা খাই আসলি মনে আছে ভাই কপালে আছে কি না বকা না খাই খামু কি তা তোদের কপালে এসার আর কি বাজবে ক হ্যাঁ তা এখন কি আইছে কি বিষয়টা কদিনই ভাই আরে ওই যে আমগো উস্তাদ আছে না আলেক উস্তাদ আলেক আলতার বিজি বিজি ঘুরাঘুরি করে অনে আমার লিডারে কইছে একটা স্টামা সিগনেচার দিব যদি সিগনেচার দেয় তাহলে হাই ভাই থাকবার দিব নাহলে দিব না কি কইস এইরকম একটা ঘটনা ঘটেছে অথচ আমি কিছুই জানি নে আর আমাদের ভজবের সাথে আমার বেশ কয়েকবার দেখা হলো কথা হলো কই ভজবে তো আমার কিছু করলো না ভাই এই কথা কিন্তু আমরা লিক করেন না তাইলে এইবারে থাকতে হলে আমার উস্তাদের মতন টিপ সই দিয়ে থাকতে হইব টিপ সই এই আমি এই গ্রামের লোকাল সওয়াল বুঝছিস আমারে কিছু কয় এত সহজ না হ্যাঁ ভজবে যদি আমার সাথে হড়িঝড়ি করে লুঙ্গিটা কুটুস করে নেব পলিথিনে ভরবো পক্কেরে বাড়িতে বের হয়ে যাবো আরে যে ঘটনা আছে ভজাবের বাড়িতে এতদিন আসি তার নুন খাচ্ছি শুধু এর জন্য ওই সম্মুখ যুদ্ধে যাচ্ছি না কি ঠিক কইছি না ক হ তাই ঠিকই কইছেন রবি ভাই আমার ওস্তাদদের একটু সান্ত্বনা দিয়েন আর একটু বুঝায়েন এই দুনিয়াত কেলি একটা মায়া মানুষ হই আর কি কোনো মায়া মানুষ নাই সিরো ভাই তোমার কেমন চলতেছে এই তো চলতেছে ভালোই চলতেছে আচ্ছা তোমার ইয়ার খবর কি আছে সবই ভালো আছে এই তুমি কার কথা করছো আহা তোমার ইয়ে মানে আনারসি এখন আর আমার এরকম সময় নেই যা প্রেম করার আগে করেছি যা ভুল করার আগে করেছি কারণ আমি বুঝতে পারছি আমি একজন ব্যতিক্রমধর্মী বিজনেসম্যান এই গ্রামে কারো কোনো অ্যাকাউন্ট নেই একমাত্র সিলির অ্যাকাউন্ট আছে এবং চায়ের দোকান সব কিছু আছে আমার টাকা পয়সার কোনো কিছু কমতি নেই আমি কেন শুধু শুধু এই লাইনে সময় নষ্ট করব কারণ অনেক বড় লোকের মেয়েরা এখন আমার জন্য ওয়েট করতেছে সিরুবা আসেন আমাকে বিয়ে করে আমাকে বিয়ে করলে আমরা ধন্য হয়ে যাব হ্যাঁ সেটা তুমি পারো সে যোগ্যতা তোমার আছে কিন্তু কথা হচ্ছে দেশের মাথা মাথা লোকের মেয়েগুলারে তোমার সাথে বিয়ে দেবে কি দেবে না সেটা তুমি কি করে বুঝবে আমার টাকা পয়সার কোনো কিছু কমতি নেই আমি কেন শুধু শুধু এই লাইনে সময় নষ্ট করব কারণ অনেক বড় লোকের মেয়েরা এখন আমার জন্য ওয়েট করতেছে সিরুবা আসেন আমাকে বিয়ে করেন আমাকে বিয়ে করলে আমরা ধন্য হয়ে যাব হ্যাঁ সেটা তুমি পারো সে যোগ্যতা তোমার আছে কিন্তু কথা হচ্ছে দেশের মাথা মাথা লোকের মেয়েগুলারে তোমার সাথে বিয়ে দেবে কি দেবে না সেটা তুমি কি করে কতি পারছো এই মোটরসাইকেল দিয়ে কিটা যাচ্ছে আমার তো মনে হচ্ছে বক্কর ভাই আর বেনারসি বক্কর ভাই মোটরসাইকেল পাবে কত আরে দেখো তো কারো কাছ থেকে সাইজিন দিয়ে নিয়ে আসি তো ফুটে নিয়ে মারতেছে এটা তুমি ঠিকই কইছো বক্কর ভাইয়ের পক্ষে সবই সম্ভব এক কাজ করি যা কথা কই পরে তোমার জানাবো না শোনো আমার জানার কোনো আগ্রহ নাই হ্যাঁ এইসব জিনিস জেনে আমি কি করব হ্যাঁ তোমার শ্বশুরবাড়ির মানুষজন তুমি জানতেই পারো যাও তুমি যাও এই এরকম করে কথা কিছু কিসের জন্য আমি যদি ওই বাড়িতে বিয়ে করি তাহলে পরে তোমাদের মধ্যে একটা আত্মীয় হবে তাই না আগে বিয়ে করে নাও তারপর দেখা যাবে ঠিক আছে ওরে বাপ রে মা মানে শুধু হিংসা হিংসা হিংসে বুঝেছ মিষ্টির প্যাকেট কো ওই যে ব্যাগি দেইছেন আমার দেইছেন বানার বুদ্ধি দেইছেন
আচ্ছা ব্যাগ যদি এমন আইরা গরুর মতো করে বাঁধে তাহলে মিষ্টিকে মিষ্টি জায়গা থাকে সারা বেলা হয়ে যায় না থাক বাবা মিষ্টি আনা লাগবে না নে তোমরা তো ঠিকঠাক মতো আসিস সেই কত মিষ্টির কথা থাক এমনি মোটরসাইকেল নিয়ে আসিস আমি কত দুশ্চিন্তা করেছি ক কি যে কলম মা বক্কার কি সেরাম ড্রাইভার নাকি আপনি নিয়ে একদিন চালাবানি তোমার না বুদবুদ জামাইয়ের পিছনে শাশুড়ি উঠবে তাই না কত দূর জামনি করে এসেছে হ্যাঁ পরে উঠবি আরে উঠাবানি উঠাবানি তোমার মোটর সাইকেলে উঠোতেই তো আমি আইছি সত্যি কিন্তু কখন এখনই উঠবো তুলো ভাই হাত মুখ ধোয়ার পানি দে জলদি স্যার তুই ভাই মোটরসাইকেলে কিন্তু উঠবো বেশি কথা করছিস বাড়ি থেকে যাবো কি যাবো না বকর ভাই যখন এতদিন পরে আসছে তার সঙ্গে তো আমি দেখা করতেই পারি কি ব্যাপার আপনাকে নাকি শুনছেন ও তুমি আমি কিন্তু তোমার সঙ্গে কথা কইতে আসিনি আনারসি কিসের জন্য আইছেন সেটা আমি তোমার সঙ্গে কব না ভাব দেখে বাসি নে একেবারে দেখো শিরু ভাই অনেক জার্নি করে আসছি তারপর ঝাঁকিতে ঝাঁকিতে কোমর ব্যথা হয়ে গেছে তুমি যাও তো যাও একটু বসতে পাবো না যাও না কোনদিন তোরে চিঠি লাগেনি আর আমিও কোনদিন তোরে চিঠি দেইনি তাহলে পরে আমার কাছে চিঠি আসবে কোন জায়গায় তোর কাছে চিঠি কোন জায়গায় তার সুশীল তুই জানিস আমি কি করে কব আমি তো ভালো করে জানি আনারসির কথা কয়ে তুমি আমার চিঠি দিয়েছো আর আমার দোকানে সর্বনাশ করেছ পুরো মিথ্যে কথা পুরো মিথ্যে কথা তুই যে কিপ্টে এই গ্রামের সবাই জানে এক কাপ চা খেতে নি তোরে আগে দুই টাকা দিয়ে তারপর চা খেতে হে দিলো ভাই ঘোড়ার ডিম কেও না ঘোড়ার ডিম কেও না এখনো তোমার পেটের তলা নিতে হাত দিলে না শুধু চার দোকানে চা বিস্কুট সব পাওয়া যাবে নে আর এমনি মিটু শুধু তোমার চা বিস্কুট খাওয়ায় নেই তোমার শালির বিয়ে করার জন্য খাওয়াইছিল ভুলে গেছো তাই না আমি মেলার সময় ধরে ঘরের ভিতর তো তোর কথা শুনতেছি ভাবিছিলাম আমার বাড়ির মধ্যে জামাই জনস তোর আমি কিছু কব না কিন্তু তোর বড় বার বাড়িস তোর যদি ফের আমার বাড়ির তিসিমে না আর দেখি আমি তোর থানায় যাব তোর নামে নারী নির্যাতনের মামলা করব নারী নির্যাতন মামলার শাস্তি কি তুই জানিস হ্যাঁ জানিস এ সারা গপ মানা শুনতে না ভাবিছিলাম মেলা দিন পর শ্বশুর বাড়ি আইছি একটু বেড়াবো তার হলো না চলো ও বাবা আম্মা আমার একটা কথা শুনেন এত নিষ্ঠুর কথা কবেন না আম্মা আপনার এই জামার মধ্যে বাটবার হবে না এই জামাই কোনদিন সেটা কল্পনা করবে না কাছে এসব এসব বাবা বাবা তুমি সব কি করছো হ্যাঁ সিরু আমাকে কি হয় হ্যাঁ তার কথা তুমি মাইন্ড করতেছো এই দুলো ভাই চলো চলো যা বকারে ঘরে নিয়ে আসো যা ভিতরে আসো মাথা ঠান্ডা করো বলে পাগল সে যেন কোথায়
রয়েছে সে কোন দূরে, মন কেন এত কথা বলে, এ পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, ও কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে সে কোন দূরে, মন কেন এত কথা বলে, এ পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। বুঝছো আনারসি, শ্বশুরবাড়ি হলো পুরুষ মানুষের জন্য আনন্দের, আর মেয়ে মানুষের জন্য বেদনার। কিসের জন্য দিল ভাই? ধরো পুরুষ মানুষ শ্বশুরবাড়ি গিয়ে কি করে, খায় দায় করে আনন্দ করে, আর মেয়ে মানুষ শ্বশুরবাড়ি গিয়ে সংসারের দায়িত্ব বুঝে না, তাই না মানে? আর জামাই যদি একটু এদিক সেদিক হয় তাহলে তো কপালে কষ্ট। অসুবিধা নেই, ধরো দেশে যদি ভালো মানুষের শুমারি হয় তাহলে আমার নাম তো এক নম্বর। ওই যে যেমন আদম শুমারি হয় ওরকম ভালো মানুষের শুমারি। ওরে বাবা, বিরাট ভালো মানুষ হয়ে গেছে বুবু। এই তোমার তো সারা গায়ে সন্দেহ, তুমি আমার কথা বিশ্বাস না করলি তোমার বুবুরে জিজ্ঞেস করো। আচ্ছা এত কথা করছো কেন, খাও না মুড়িটা চুপচাপ খাও। আরে না, আমি মার সাথে একবারে ভাত খাবো। তো ভাত খাবা? তাহলে আমারে ডাকো, সবাই মিলে এনে গোল হয়ে বসে ভাত খাই। মার সাথে? তোমার কি মাথাটা একেবারে গেছে বুবু? দুলাভাই সিনেমার মানুষ হয়ে গেছে, বুঝতে পারছো? সেদিন একটা সিনেমা দেখলাম, আর শ্বশুর শাশুড়ি ডাইনিং টেবিলে বসে জামাই ডাকতেছে, জামাই আসো খায় নাও। তারপর তারা খাইতে বসলো, শাশুড়ি জামাই খাবার তুলে দিচ্ছে, জামাই শাশুড়ি খাবার তুলে দিচ্ছে, যে এই সিস্টেমে আর কি। অসুবিধা কি, তারা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, আমরা নালি সবে বসে সবাই গোল হয়ে তারপর খাবো। ওরে দুলা ভাই, এটা তো সিনেমা না, এটা অলসপুর, বুঝলে যাচ্ছেন? আচ্ছা দুলা ভাই কি পাগল হয়ে গেছে নাকি? পাগল মানে পাগল, সেই সময় আম্মারে তার মোটর সাইকেল উঠাতে চাচ্ছিল বস্তালি। কি এই ঘটনা ঘটেছে দুলা ভাই? মোটর সাইকেল কিনে কি আপনি আনন্দে পাগল হয়ে গেছেন, এইসব করতেছেন? এ তোমরা দুই বোন তো আমার পচাচ্ছ। আচ্ছা শোনো, আমি নালে ভুল করে কয়ে ফেলেছি, কিন্তু আম্মা তো মাইন্ড করিনি। আচ্ছা ধরো মানুষ কি তার ছেলের মোটর সাইকেল ওঠে না? এটা ঠিক আছে, গুড পয়েন্ট। আমার জীবনে এসছে বড় বিষয় কি হইতে পারে রে? না তা হইতে পারে না, ইজার সামনে তো বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, তখন তো আমার শালা দরদার করতো না, আপনি পরদিন ছাড়া পাই যাবেন। এই শালার তুই তো আলতারে আপা ডাকিস, তা তো তোরা আবার শালা ডাকতে কোনো অসুবিধা নেই আছে? জি লিডার, তা তো একশো বার লিডার। তাহলে কি এখন তুই দুলাভাই ডাকা শুরু করি? এখন বলার দরকার নেই, আলতা শুনলে আবার মাইন্ড করতে পারে। আচ্ছা ওই ঠিক কি ঘটনার কথা বলি? আরে ওই যে বক্কার আছে না বক্কার, হ্যাঁ তো একবার হুন্ডালিয়া শ্বশুরবাড়ি বাড়া বাড়িছে। বক্কর ওই গরুর দালাল, ও চোরাটা কি গ্রামে ঢুকিছে? হ রাখ, হুন্ডা নিয়ে গ্রামে ঢুকবে, দেখ গিয়ে কার থেকে সায় ভেঙে নিয়ে আস। জিনা লিডার, নতুন মোটর সাইকেল কিনছে, আমি নিজে চোখে দেখেছি। কইস কি, তাহলে বিষয়টা তো দেখা লাগে। জি লিডার, দেখেন দেখেন। কি যে করি, ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, ওনার নাম্বারটা পালিও তো হতো, নাম্বার পাবো কিরম করে? বহুত কষ্টে তো রূপালীগের বাড়ির নাম্বারটা পাইছি। ওনার উপর হুলিয়া জারি করলেও তো নিশ্চয়ই রূপালীগের কাছে ওনার নাম্বার আছে, কিন্তু আমি স্যালিকে দিবিনি নাকি? একবার ট্রাই করলেই তো হয়, ট্রাই করে দেখি না যদি দেয়। ট্রাই করি, রূপালীর নাম্বার কোনে গেল?
হ্যালো জি হ্যালো জি কে বলতেছেন নাম কোডে কি ঠিক হবে কথা বলতেছেন না কিসের জন্য না মানে আমি আসলে উজ্জ্বলের সাথে কলেজে একসাথে পড়ি আমি ওর বান্ধবী তো উজ্জ্বল তো অনেকদিন কলেজে আসে না এই জন্য জিজ্ঞেস করতেছি তা উনি কই কি ব্যাপার একসাথে কলেজে পড়ে আবার উনি তিনি করে কথা করছে হ্যালো কণ্ঠটা কেমন আনারসি আনারসি মনে হচ্ছে যে কথা করছেন না যে আপনি কি রূপালীর আম্মা জি না আমি রূপালি বলতেছি আপনি বলেন না বলতেছিলাম যে ওই উজ্জ্বলের সাথে যোগাযোগ করার জন্য কোনো নাম্বার কি পাওয়া যাবে নি তার সাথে যোগাযোগ করার কি দরকার আপনার এই সেরি এই তুই এত কথা করছিস কিসের জন্য আমি উজ্জ্বলের নাম্বার চাচ্ছি নাম্বার দে হাই তুই কেডারে অনারুষি না অনারুষি তাড়া তোর খবর আছে আমি আসতেছি তুই তো কারি করে ফেললাম তো টের পেয়ে গেছে তোমার নাম্বারও পেলাম না ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে তুমি যদি আমার মনের মানুষই হও তাইলে আমার সফলতা ব্যর্থতা এইসবের দায় ব্যর্থ মারে লেতে হইবে না কি মনো আমি তো সেটা বুঝি তা আপনার সাচ্চি তো বুঝতে চায় না সে আমাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে আচ্ছা ও আছে ওর জায়গায় আমি আমার জায়গায় তাই না আপনার সাথে যদি আমার কিছু বিষয় একটা হয়ে যায় তো আমি তার গুরুমাতা হয়ে যাবো না তা আমার তো সম্মান করা উচিত না কোন অবশ্যই উচিত সম্মান করবে না মানে সম্মান করতেই হবে ইয়ার কি নাকি না করলে খুই যাইবে সে প্রথম কথাটাই তো একটু এদিক সেদিক ছিল তারপর গুলো তো সব ঠিকই আছে একটু এদিক সেদিক মানে কি হ্যাঁ শোন তোর যদি দুইবার জীবন দেওয়া হয় না তারপর তুই মেট্রিক পাস করতে পারবি না আর দ্বিতীয় কথাটা যেটা করি না তুই স্যারের পিছনে ঘুরিস এই জন্য স্যার তোর সাথে একটু একটু কথাবার্তা বলে এর থেকে আর বেশি কিছুই না বেশি না কম তার হিসাব তো তোরে আমি দিতে যাবো না এটা তার আর আমার প্রাইভেট বিষয় আর এই বাইরের মানুষের সামনে এসব কথা কওয়াটা উচিত ওরে বাবা রে মনে হচ্ছে তোর একবার ঘরের মানুষ হয়ে গেছে ঘরের মানুষ কি কি সেটা তুই একবার তার নাম্বারটা দিয়ে দেখ আমি লাউড স্পিকার অন করে তোকে শোনা দিচ্ছি তার সাথে আমার কথা কি হয় বাবা আমি কি পাগল হয়েছি যে তোরে নাম্বার দিয়ে দিব আর তুই সেই নাম্বার নিয়ে দৌড় দিবি হ্যাঁ তা দিছি না রূপালি এত পাগল না তার মানে তুই দিবি না হ্যাঁ ভয় পাচ্ছিস তাহলে তুই আমার মুখের কথা বিশ্বাস কর আমি করছি আমার আর কিছুই শোনার দরকার নেই আমি বিস্তারিত সব জানি তুই পাশে পাশে ঘুরিস বলে তো স্যার তোর সাথে একটু কথা কর আর শোন বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িতে যাস না অশিক্ষিত মূর্খ কোন জায়গার তোর জন্য সিরুই ঠিক আছে সিরু এই কি করলি তুই হ্যাঁ কি করলি দাঁড়া সে একবার অলস পুড়ে আসুক তারপর তোকে দেখা দেবো না তোর বাড়িতে তাকে আমি চিন্তাই করে নিয়ে আসবো বুঝতে পারছি না এটা আমার নাম আনারসি না আমি ব্যাপার বলবো না আনারসি শোন আগে আসুক তারপর দেখা যাবে না হ্যালো কি দেখিস জন্য আমার ইচ্ছা হয়েছে কি স্টুপিড করে গাইস নষ্ট করে ফেলেছি মনে হয় উনার নামে উল্টাপাল্টা কথা কয়ে গেল সব ওনার দোষ তিনি তার আর আমার সম্পর্কটা সবার সামনে ক্লিয়ার করে না বলে এইসব মানুষজন এসব কওয়ার একটা সুযোগ পায় বসে সাগে মানুষের কথায় কান দেওয়াটা ঠিক হবে না উনি তো আমার কোনোদিন এরকম কোনো কথাবার্তা কয়নি না ছাত্রীর কথায় কি আসে যায় একদিন দেখিস রূপালি হ্যাঁ এই আমে দুধে মিলে যাবে আর তুই আটি বাগানেই পড়ে থাকবি অসহ্য মনে কর বিয়া দেব সেমরি মোবাইলটাই ভেঙে ফেলাইছে
রূপালী কি ব্যাপার রাগ রাগ ভাব নিয়ে করে যাচ্ছ তুমি আর কইও না আমি মরি আমার ধারায় আর ওই আনারসি বেহাইয়া মাইয়াটা আমার ফোন করে সারের নাম্বার চাই তারপরও বেহাইয়া মেয়ে মানুষ এই জন্য তো এসব করতেছে সরি চিরু ভাই তুমি হয়তো মনে মনে আমার কষ্ট পাচ্ছ না তা একটু পাইছি আর কি তা তোমার প্রিয় মানুষ সম্পর্কে কেউ যদি কিছু বলে তাহলে পরে তো তুমি একটু হলে মাইন্ড খাবা তাই না তোমার যে কে প্রিয় মানুষ সে আবার আরেকজনের নাম্বার আছে আহা তাহলে পরে নাম্বার কিসের জন্য সে চাইছে সেটা আমার আগে জাস্টিফাই করে দেখা লাগবে তুমি এত জাস্টিফাই করেছ সে কি করে স্যারের নাম্বার নিছে তুমি জানো কয় সে নাকি স্যারের সাথে পড়ে ওই মেয়ে যদি 10-12 পরীক্ষা দেয় তারপরও সে মেট্রিক পাস করতে পারবে না নে কয়ে দিলাম আমিও তো তাই চাই সে যাতে আর জীবনে ম্যাট্রিক পাস করতে না পারে কারণ আমি নিজেও ম্যাট্রিক পাস করিনি সেও করবে না জল্লা জল্লা কাটা গালিন খা 2.0 আমাদের সংসার হবে অপূর্ব ফজল মাস্টারের নাম্বার চাইছে তাতে আমার কিছু যায় আসে না আমার কথা হচ্ছে সংসার করার পরে বাদ বাকি সব আমি ভুলে যাবানে কি ব্যাপার উরুম করে তাকা আছেন কিসের জন্য আনারসি কি আপত্তিকর ঘটনা শুনলাম কি কিসের আপত্তিকর ঘটনা তুমি নাকি রূপালীর কাছে উজ্জ্বল মাস্টারের নাম্বার চেয়েছো আর সেটা নিয়ে নাকি রূপালীর কাছ থেকে তোমার নানা কথা শোনা লাগছে এসব কথা আপনি কোন জায়গা থেকে শুনলেন ও বুঝতে পারিছি ইদানিং আপনি আর রূপালী মনে এইসব নিয়ে আলোচনা করেন তাই না 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 সিসি এটা তুমি কি করছো আমি এটা নিয়ে আলোচনা করতে যাবো রূপালীর সঙ্গে কি বলো তুমি এটা তাহলে আপনি এসব কথা জানলেন কোন জাতে রূপালী এই কথাগুলো একা একা বিড়বিড় করে কয়ে যাচ্ছিল আর আমি গাছের আড়াল থেকে কথাগুলো শুনছিলাম আমার কথা হচ্ছে তোমার যদি কিছু প্রয়োজন হয় সেটা তুমি আমাকে বলবা আমি প্রয়োজনে 70 হাত মাটির নিচ থেকে তোমার জন্য তুলে নিয়ে আসবো তাই না তা কাম করেন না আমার একটু উজ্জ্বল মাস্টারের নাম্বারটা ম্যানেজ করে দিতে পারবেন অবশ্যই নিজে একটা মোবাইল কিনে সেই নাম্বারটা দিয়ে দিব তারপর আমি উজ্জ্বল মাস্টার সাইজে হাই শেষে কথা বলবো এই যে কি হলো কথা করছেন না কেন পারবেন না তো তাই না কাজটা একটু আপনার জন্য কঠিনই হয়ে গেছে কি করেন আমি তো জানি আপনার দৌড় কত দূর আপনি কি কাজ করতে পারেন আর কি কাজ করতে পারেন না আপনারে তো খুব কইছিলাম ওই মেম্বারের ধর্মবাইক তার হাত পার কোনো অংশ আমার জন্য নিয়ে আসতে কই আপনি তো পারেন মনে মার ধরে করতে পারেন তার হাত পাও তো আনিয়ে দিতে পারলেন না মুখে মুখে তো বড় বড় লেকচার মারেন না না আমি গিয়েছিলাম তো আনসে যার সাথে সাথে আমি মকবুলকে বললাম মকবুল তোর হাত দে না তো পা দে একটা কিছু আমার দে আমি আনসের কথা দিছি আমার নিয়ে যাওয়া লাগবে রে তোর হাত দে 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 ও কান্নাকাটি করে আমার পা জড়ায় ধরলো বললো যে সিরো ভাই আপনার জিনিস আনারসি আনারসি থাকবে আপনার সাথে কোনো সমস্যা নেই আমি শুধু একটু পড়াশোনার দায়িত্ব নিয়েছি মাত্র এটা করার সাথে সাথে না আমার মনটা গলে গেল আমি বললাম ঠিক আছে থাক আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারিস এখন আপনি এক কাজ করেন আমার জন্য উজ্জ্বল মাস্টারের নাম্বার একটু ম্যানেজ করে নিয়ে আসেন দেখবো নে কিরম পারেন ওরে আল্লাহ কতদিন পর আমারে জানটা আমার সঙ্গে একটু ভালো করে কথা করছে
আমি আর বুঝতে পারতেছি না আমি এখন কি করব। শুধু একটা মোবাইল কিনব, মোবাইল কিনে আমি নিজে উজ্জ্বল মাস্টার সাইজে কথা কব। হ্যালো উজ্জ্বল মাস্টার করছি না, অন্যভাবে কথা কইতে হবে। তারপর আস্তে আস্তে আমাদের প্রেম সব শুরু হয়ে যাবে। খেলা আস্তে আস্তে যখন জমি উঠবে একটা সময় সব কয়ে দিবারে, কিন্তু তার আগের উপরের কিছু করা যাবে না। আমাদের খেলা হবে অন্যরকম, এ খেলা চলতে থাকবে। একদিন সব সুন্দর করে আনারসির বুঝায় কব না আনারসি, তোমার প্রেমের দিয়ানা হয়ে আমার আর কিছু পারা ছিল না। আনারসি আমার মাইনে নাও, আমি উজ্জ্বল মাস্টার, আমি সিরু, আমি সব কিছু। ও ও কনে গেল সেই তাল গাছ না, আজকে কাঁঠাল গাছ। এই সেই কাঁঠাল গাছের তল, এখন আর কাঁঠাল ধরবি না, কি কাঁঠাল আসবি কোনো কিছু বুঝার উপায় নেই। আজ আমি উজ্জ্বল মাস্টার সাইজে কথা কব। হ্যালো আনারসি শুনছ কি আনারসি? দোস্ত চিঠি তো চাইলাম, কিন্তু টার্গেট তো বললো চিঠি সে দিবে না। চিঠি নাকি ওর কাছে তুরুপের তাস। রাখো তোমার চিঠিপত্র, এদিকে গ্রামে, এই গ্রামে নাকি বিরাট ঘটনা ঘটে যাচ্ছে। কি ঘটনা দোস্ত? বিশাল কিছু ঘটনা নাকি? বিষয়টা হচ্ছে বিনারেশের বর, ওই যে গরুর দালাল চোরা, ও নাকি ওই হুন্ডা নিয়ে গ্রামের ভেতর ঢুকেছে। বক্কর হুন্ডা নিয়ে আসছে? কি বলো এসব? বলো কি এসব মানে? আরে বাবুল নিজে চোখে দেখে এসেছে। আরে বাবুল নিয়ে আসছে মানে? বাবুলের খবর তো ভুয়া হইতে পারে। বক্কর বেনারসির সাইকেলে বাইন্ধা নিয়ে আসছে, আর ওইটা দেখে বাবুলা কুচেছে মোটর সাইকেল। তাও ঠিক, তা না হলে বক্কর কারোর কাছ থেকে চাই দেয় নিয়ে আসতে পারে। না আমি কিন্তু সে কথাই ভাবতেছিলাম, কিন্তু বাবুল মানতে নারাজ। সে করছে যে বক্কর নিজে মোটর সাইকেল নিয়ে এসেছে। তুমি একটু খবরটা নিয়ে দেখো। আচ্ছা আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা তুমি তো না আর কি করছিলে? আরে টার্গেট বলতেছে যে সে আনারসিকে সাথে নিয়ে তোমার বাড়ির আশপাশ ঘুরে বেড়াবে। তুমি কিন্তু কিছু বলতে পারবা না, যদি বলো তাহলে কিন্তু চিঠি ফ্লাশ করে দিবে। করো দাদা হয়েছে নাকি? সে বিষ খাইছিল, সে তো এখন তাজা, একদম আমার বাড়ির আশপাশ দিয়ে ঘুরে টুরে বেড়াচ্ছে। ওরে এমন কিছু করা যাবে না। কি করবো, ও আমার বাড়ির আশপাশ দিয়ে তো ঘুরে বেড়াবে, তো ঘুরুক, কোন অসুবিধা নেই। এরকম ঘোরাঘুরি করলে আমার চোখে একটু পড়বে, আমার একটু খারাপ লাগবে। ও রাগুক গিয়ে আমরা মেম্বার মানুষ, এরা কত কিছু দেখি আর কত কিছু অবলোক করি, এগুলো নিয়ে টেনশনই করো না। তাহলে তো কোনো অসুবিধাই নাই। কিসের অসুবিধা? ঠিক আছে, ওই ছাগল হাইতে বেড়াবে, ও খাবে, ঘাস খাবে, খাবে, তাইছে তাই খায়, খা ও খা। এই চলো নদীতে যাই। এখন আসলাম আপা আসছে এই জন্য দেখা করার জন্য আসলাম। ভালো করিস, আমি পড়াবো না, কিন্তু অঙ্কগুলি যেগুলো দিয়েছে এগুলো কিন্তু করে রাখবা, প্রতিদিন তো এরকম মিস করা যাবে না। তারপরে তো পড়ালেখা হবে না, 12টা বেজে যাবে। তাই কি ব্যাপার আমার কথা শুরু করা অন্য অন্য থাকে, বিষয়টা কি দেখা লাগে? না না মিষ্টি খাবো না। আরে ধরো, না 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 মিষ্টি, আরে খাও। মকবুলের এত আদর খাতির বিষয়টা তো আমি কিছু বুঝতেছি না। আম্মা কি তার ছোট মাইয়ে মকবুলের হাতে তুলে দেওয়ার জন্য সিলেক্ট করেছে নাকি? বক্তা
আসিছে বড় ভালো মিষ্টি খাও খাও বসে বসে খাও আচ্ছা পানি তো আনি পানি নিয়ে আসছি আচ্ছা আচ্ছা আমি আসলে হইছে কি আপা মিষ্টি একদম খেতে পারি না দাঁতে সমস্যা আছে দিলে ভাই মোটরসাইকেল উঠাবেন না আরে উঠবো না মানে 100 বার উঠবো তোমারে উঠতেই তো আইছি আচ্ছা আনা ওই মুখবুলেরা তো খাতির যত্ন কেসটা কি তো শ্বশুরবাড়ির সবাই কিরম আছে আপা আমি চিন্তা করেছি আপনার শ্বশুরবাড়িতে একবার যাব আমি আচ্ছা আইসো আর কইন না দুলা ভাই সে যে এত চালাক মানুষ এরকম মানুষ আমি দুনিয়াতে আর দেখি নাই মানে হয়েছে কি মা আমার জন্য মাস্টার খুঁজতেছিল পড়ানোর জন্য হুট করে সে চলে আসলো আর মা কইলো কি ফুপু আম্মা আপনি কোনো চিন্তা করেন না আমি আনারস কি পড়াতে পারবো না তারপরে সে কি করে জানেন পড়াতে এসে হাতে করে অঙ্ক করে নিয়ে আসে আসিতে দেখে দেখে আমি পড়াই এই করে তাহলে না আসলে মা তো অশিক্ষিত মানুষ আসলে বুঝবে কি করে তাই না সেইটাই আর জানেন না দুলা ভাই শ্রদ্ধা ভক্তি এমন করে দেখায় পারলে মার পায়ের উপর পড়ে থাকে সারাক্ষণ আর মা তো মনে করে যে বাহ পালাম একটা ভালো মানুষ দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ তাক মনে করে আসলে হয়েছে কি আমার দুনিয়ার উপর তো কেউ নেই মা বাপ নেই আপনি আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন আমারও ধারণা হয়েছিল অন্তত আমার একজন আপন মানে বড় বোনের মতো একজন কেউ আছে আপনি চলে গেলেন শ্বশুর বাড়িতে কি করব এ তো ভাই নিয়ম বিয়ে শাদী হলে তো জাতি হয় সেটাই সেটাই তো তুমি তিনটা মিষ্টি খাতি বললা না এত বড় বিটা আমি আসলে মিষ্টি খাতি পারি না তারপর আপনি যখন করছেন আমি আরেকটু খাই বড় বাপা কইছে না খাই কি পারি খাতি পারি না আমি মিষ্টিটা পারি না ভগবান আসলে মিষ্টিটা অনেক ভালো আনিছেন বুঝছেন থ্যাংক ইউ অনেক মিষ্টি আচ্ছা বাদ দাও তা তোমার ওই অরিজিনাল ম্যান মানে উজ্জ্বল মাস্টারের খবর কি দুলা ভাই উনি তো একটু বিপদে পড়েছে কিসের বিপদ না মানে ওই যে উনার ছাত্রী রূপালী রূপালী ফেল মারিছে দোস্ত রূপালী তাই না হ্যাঁ কিন্তু ওর বাপ কি করেছে জানেন ওর বাপ সারা গ্রামের মধ্যে কয়ে বেড়াইছে যে উজ্জ্বল মাস্টার যেইখানে পাওয়া যাক পথে পান্তরে যেখানে পাওয়া যাক ধরে মারতে তারপর তারপর আর কি ওই যে মকবুল মকবুল আবার তাকে সাহায্য করে স্টুপিড দুলা ভাই ও দুলা ভাই আপনি একটু দেখেন না মা আর একটু ম্যানেজ করতে পারেন কিনা উজ্জ্বল মাস্টারের যদি এখানে একটু লজিং রাখা যায় তা তো একটু চেষ্টা করলে পারাই যায় কিন্তু পরিস্থিতি এখন একটু গোলাইটে তো একটু শান্ত হোক তারপরে দেখবানি দেখেন কিন্তু দুলা ভাই আরে দেখবানি দেখবানি তুমি হলে অনলি ওয়ান শালিকা সুইট দুলা ভাই আমি নেট ভালো মানুষ বলে তোকে এখনো বাড়িতে রাখিছি আর ভালো মানুষের খারাপ হতে কিন্তু সময় লাগে না একেবারে ওয়ান টুর মধ্যে খারাপ হওয়া যায় কিন্তু একজন খারাপ মানুষ ভালো হতে পারে না এত সহজে কারণ ভালোতে পয়সা লাগে না লাগে হচ্ছে গিয়ে সাধনা আর তোর মতো ছেলের একদিনে সেই সাধনা পূরণ হবার না লেকচার বাদ দিয়ে কি করবেন ওরে খোদা রে এই আমার কথা এখন লেকচার মনে হয় না এক সময় তো এখন অমৃত্যুর মতো লাগত আমার হারানি এই তুই নাকি মৃত্যু কামনা করে বিষ খাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটা চিঠি লিখে গেছিস এবং সেই চিঠিতে আমার নাম লেখা আছে আমি নাকি তোর জিনিস কাইরে নিয়ে যাচ্ছি এই শোন কেউ কারোর জিনিস কাইরে নিতে পারে না সমস্যা অন্য জায়গায় আসলে তুই আলতারে ভালো করে চিনতেই পারিস নি এখন আমার কথা শোন তুই সিডিকান তাড়াতাড়ি নিয়ে আমার হাতে দিবি এর 1 ইঞ্চি যদি এদিক সেদিক হয় তাহলে তোর আর বিষ খাওয়া লাগবে না আমি তোকে মায়েরা ফেলাবেন যা এই
সামনে কিন্তু আমার ভোট, আমার ভোট নষ্ট করিস না, একবার জানে মেরে ফেলাবো। যা ভোট, যা সিটি নিয়ে। আমি তো তোমারই খুঁজতেছি। কিসের জন্য? উজ্জ্বল মাস্টারের নাম্বার চাইছিলে না তুমি? আপনি নাম্বারটা পাইছেন? হ্যাঁ নাম্বার আমি পেয়েছি, তোমার নাম্বার এখন দেবো। দেন দেন দেন। না, নাম্বার দেওয়ার আগে আমার একটু কথা শোনা লাগবে তোমার। তুমি কেন উজ্জ্বল মাস্টারের নাম্বার চাইছো সেটা তুমি আগে আমার কবা। আরে না, সেরকম কিছু না তো, মানে আমি তো উজ্জ্বল মাস্টারে অনেক শ্রদ্ধা করি না, উনি আমার যে মাঝে মধ্যে অঙ্ক টঙ্ক একটু করা দিত, তো তো শুনেছি ওনার মা নাকি একটু অসুস্থ, তাই কিরাম আছে এটা একটু জিজ্ঞেস করবো। তাহলে পরে অসুবিধা কি, তুমি আমার সামনে উজ্জ্বল মাস্টারের সঙ্গে কথা বলো। না না, আপনার সামনে কথা করতে যাবো কিছু জন্য, আপনার সামনে কথা করতে মানে না, আর তাছাড়া আমার কাছে মোবাইলও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে এই কথাই রইলো। তুমি শুধু উজ্জ্বল মাস্টারের সঙ্গে একবার কথা কবা, যে তার মায়ের শরীর কেমন কিরাম আছে সব কিছু মিলে শেষ করবা, এটা হচ্ছে শেষ কথা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই না নাম্বার। থ্যাংক ইউ। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে গো কন্যা, রঙ্গিলা জলে, এখন উজ্জ্বল মাস্টার সাইজে তোমার সঙ্গে কথা কবো রে। এই 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 সকালে দুপুরে বিকেলে পারলে 24 ঘন্টা থাকে, পরে যে নাও পড়ো, এছাড়া তো তার কোনো কাজ নাই। ভালো তো, কোনোভাবে যদি ম্যাট্রিক ট্যাট্রিক পাশ করে কোনো কলেজে ঢুকতে পারিস, তারপর চাকরি বাকরি করে বিয়ের কথা চিন্তা করা যাবে। এসে তুমি কি করছো বুবু? শোন, শ্বশুর বাড়ি সহজ জায়গা না, লেখাপড়া করলি নিচের পায়ে দাঁড়ালি তখন আর এত চিন্তা করতে হয় না। শোন, টাউনে বাপ মারা ছেলে মেয়েদের কিন্তু এখন আর বসায় রাখে না, লেখাপড়া শিখায়। আর এখন সরকারও তো নানান সুবিধা করে দিছে, চাকরিতে মেয়েদের সুযোগ বেশি, আর চাকরি থাকলেই বিটারা মায়ের উপর বেশি কথা কওয়ার সাহস পায় না। আচ্ছা তুমি এইসব কথা আমাকে কষ্ট কিসের জন্য? আমাকে যে গিরাম, এখানে তো ছেলে মানুষই কোনো কাজ করে না, আর মেয়ে মানুষ কি কাজ করবো, একথা ভাবা যায় কি যে কও না বাবু। কেন ভাবা যাবে না কিসের জন্য? ডলি, ডলি সৌদি থেকে কাজ করে আসেনি, সে যদি সৌদি যেয়ে কাজ করে আসতে পারে দেশে থেকে কেন কাজ করা যাবে না? আহা পারলাম, তুমি তো কোনো কাজ করো না।
আমি করি না বলে তুইও করবি না? আমার যে অভিজ্ঞতা হয়েছে তাই তো তোরে করছি। শোন, জীবনটা অনেক বড়, এইখানে নিজের জীবন নিজেরই দেখতে হয়, কেউ কারো জীবন গুছিয়ে দেয় না। আচ্ছা বুবু, তোমরা একখান কথা কই। শোনো, এই যে আমি তো তোমার শ্বশুর বাড়ি গেছিলাম, তা আমার যেটা মনে হয়েছে কি, এই অলসপুরের দুলাভাই আর মরার বিলের দুলাভাই দুইটা দুই জিনিস। মানে আমার না এই বিষয়ে অনেক আগেই মনে হয়েছে, কিন্তু তোমাকে আমি বলিনি। আচ্ছা বুবু, একটা কথা কও তো, দুলাভাই কি তোমাকে অনেক নির্যাতন করত? তুই ছোট মানুষ, তোর এসব শোনা লাগবে না। না, আমি খালি এটুকু করছি, তুই ভালো মতো লেখাপড়া কর, ভালো মতো লেখাপড়া করে চাকরি বাকরি হলি তখন পরে একদিন করবি। বুবু আমারই এই পরামর্শ দিচ্ছিল। আর যদি কিছু করতে না পারিস তাহলেও পরে আফসোস করে করবি। বুবু যে এত আমারে করছিল, কেন তার কথা শুনিনি? গ্রামের মধ্যে চার দোকান কোনে পাবি? সারা গ্রাম খুঁজলে মনে হয় একটা চার দোকান পাওয়া যাবে না। তার চেয়ে এই জায়গাটা ভালো। হ্যাঁ, সুন্দর পরিবেশ, আবহাওয়া, আর এই গ্রামের কিছু চিনিও না, এনেই গল্প করি। তা ঠিক করা যায়, অসুবিধা নেই, জায়গাটা ভালোই। তবে বকর ভাই, এই মোটর সাইকেল চালাতে গেলে একজোড়া জুতা আর মোজা পরলে ভালো হয়, স্যান্ডেলটা পরলে আসলে ঠিক না, বুঝতে পারছেন? ওটা টাউনে লাগে, আমাকে লোকালে লাগে না। টাউনে আবার এগুলো না পরলে সার্জেন্টে মামলা করে দেয়। আসলে হয়েছে কি দুলা ভাই, এটা কিন্তু আমাকে নিজেদের ব্যাপার, নিজেরা যদি ঠিক থাকি নিজেরাই সেফ থাকি। আমাদের দেশে হয়েছে কি, আইন প্রয়োগকারী যদি কঠিন না হয়, কঠোর না হয়, তাহলে পরে আমরা ওই আইনটা মানতেই চাই না। ওরে বাবা, আমার শালিরে পড়ানো শুরু করে তুই তো মহা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছিস রে। না না দুলা ভাই, এ আমি আগেও জানতাম, কই নি আর কি। বলে পরে মানুষ ভাবত যে একজন মুসাফির মানুষ এত বুঝে, কি ব্যাপার, ঘটনা কি, একটু সাইপে গেছি আর কি। আসলে হয়েছে কি দুলা ভাই, আমি যে এই গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি এটা আমি প্রকাশ করিনি, সাইপে গিয়েছিলাম। সেটাই সেটাই, আর আমি শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর তুই যে আমার শ্বশুর বাড়ি ভালোই কবজা করেছিস সেটা কিন্তু আমি বুঝতে পারছি। কি যে করছেন বক্কর ভাই, কবজা করবো কি জন্য, কবজা করার কি আছে? তুই মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না? না, হ্যাঁ, আমি হচ্ছে গরুর দালাল, এমন নালি বিদেশের লোক পাঠায়, ওই একই কথা। তোরে দেখে আমার শাশুড়ি মিষ্টি এনে দেয়, আমি কিচ্ছু বুঝি না। আপনি আসলে অন্যভাবে নিতেছেন, আসলে আমার খুব স্নেহ করে ভালোবাসে চাচি আর কি। তা তো ছেলে পেলে নেই, ছেলে থাকলে তো আমার মতোই হতো, ওই সব ছেলের মতো দেখে আর কি, স্নেহ করে। হ্যাঁ, স্নেহ করে, ওই আনারসির সাথে একটু ইয়ে করার জন্য আমার পিস পিস ঘুরিস ঘুরিস নাই ভাই? সেসব হারানো দিনের কথা কয়ে তো কোনো লাভ নাই। আপনি নিজেই তো আনারসির সাথে বিয়ে দেওয়ার জন্য ভজা মেম্বারের বাড়িতে নারী সাজিয়ে আমার পাঠাইছিলেন, কথা কিন্তু আপনি রাখেন নাই ভাই। আর তাইতে তুই আমার মাথায় বাড়ি দিছিলি না? কি সব করছেন, আপনার মাথায় বাড়ি দিলাম মানে বুঝলাম না। তা বাড়ি বাড়িটা কিটা দিলা? ওই সময় তো তুই ছাড়া আমার আর কোনো শত্রু ছিল না। আল্লাহ আল্লাহ, তোবা তোবা, বিশ্বাস করেন ভাই আমি এই সব কাজ করিনি। সি কি করছেন আপনি? সি আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, তোরে ধইরে আমার গাড়ির চাক্কার তলে ফেলে একটা পিছিয়ে দিই ভাই। আমার শুধু শুধু আপনি ভুল বুঝতেছেন, আমি আসলে ওই রকম লোক না, বুঝতে পারছেন? আপনারে কে কি কইছে এজন্য আপনি শুধু শুধু আমার উপর মাইন্ড করতেছেন, আমি আপনি কখনই আপনার মাথার মধ্যে বাড়ি দিই, বুঝতে পারছেন? যে আপনি সব করে রাখছেন ভাই।
গরুর দালার বক্কর তো দেখতেছি হেভি বজ্জাতের বজ্জাত। কামটা বললো কি বাড়ি থেকে 10-12 মাইল দূরে আমরা রাইখে চলে গেলে এখন আমি যাবো কি করে? বিকেল হয়ে গেছে, ভ্যান ভাড়া করে দিয়ে যাইব, সেই টাকা পয়সা তো আমার সাথে নেই। এমন লাগে এখন, হ্যাঁ কি করব। কোন দরকার নেই, এখানে দুদিনের জন্য এসেছিস, আরাম কর, যা করার আমি করব। মা, মেয়ে মানুষের জীবন, রান্দা বান্দা খাওয়া দাওয়া এইসব ছাড়া কি আর কিছু আছে? সেই জন্যই তো আনারসি করছি। সুজো যখন হলো তো পড়ালেখাটা ঠিক মতো করে কর। ও পড়বে না, হ্যাঁ একটা ছেলে রেখে দিয়েছি, যা দুর্ব্যবহার করে তারপরও তার পড়াতি আসে। হুম, তো করবো না। শোনো, আমি তো যাচ্ছিলাম দুলাভাইয়ের সাথে, সে তো সব ক্ষেত্রে বাড়াবাড়ি করে, সে আইসে আমার সাবধান করে দিচ্ছে। আচ্ছা, আমি মোটরসাইকেল থেকে পড়বো কি মরবো সেটা আমার দুলাভাই দেখবে না, আমার দুলাভাই আসে না সাথে, সে চলে আইসে একেবারে বলতে। তো অন্যায় কি করিছে? তোরে খালি সাবধান করিছে। আবার দেখো, এই যে রূপালি, রূপালি ফেল করেছে, তো ওর আব্বা বলেছে যে ওই মাস্টারের কার বাড়ি ঢুকতে দেবে না। আর সেই কথা এই মকবুল সারা গ্রামের মধ্যে কয়ে বেড়াচ্ছে, মাইকিং করে বেড়াচ্ছে। এটা তার কাজ, এই কাজ করতে গেছে কিসের জন্য তুমি কও? উজ্জ্বল মাস্টার এই গ্রামে আর ঢুকতে পারবে না? ও মা, দেখেছো পাপের শাস্তি আল্লাহ এই দুনিয়াতে দেয়। আমার মোরগটা চুরি করলো, তারপর থেকে তো আমার মুরগি হলো না। সুরা হাত পড়লে যা। কিডা যে মুরগি চোর, আমি তো সেটা কতি পারছি নে, তাহলে তো তোর সংসার থাকবি না নে, সেটা ভাঙে যাবি নে। তোর জন্য আমি সদাই হচ্ছি আর তুই আমার সাথে কিরকম করতেছিস, আল্লাহ দেখবি। হয়েছে বুবু হয়েছে, সে কোন কালের কথা এখন বাদ দাও, সমস্যা কি জানো মা? এই যে এই কলেজে পড়া ছেলেগুলি মিষ্টি মিষ্টি কথা কই মেয়ের মাথা নষ্ট করে, আল্লাহর রহমতে আমাদের বাঁচাইছে। তুই এক কাজ করবি, যে কদিন এখানে থাকবি খালি আনারসিরি বুঝাবি, পড়ালেখা কর পড়ালেখা কর, মকবুল যা বলে তাই শুনবি। হুম ঠিক আছে, এই তো কেবল তাই করলাম। আমার উপর খুব মাইন্ড করেছিস না? না, মাইন্ড করা কি আছে, মাইন্ড করা কি আছে আমার কম। আরে শোন শোন, তুই যদি একেবারে সামনের পর্যায়ে কোস যে বক্কর ভাই এটা সমাধান করে দাও, তাহলে কি আমি সমাধান করতে পারবো? হ্যাঁ, আমার গলায় তো ফাঁসির দড়ি ঝুলে আছে, না আমি মরতেছি না আমি বাইচে আছি, কোনটা? না সেটা ঠিক আছে, কিন্তু প্রেম ভালোবাসা হচ্ছে সাধনার জিনিস। শোন, চণ্ডী দাস আর রজকিনীর প্রেমের খবর। চণ্ডী দাস এই প্রেমের জন্য 12 বছর সাধনা করেছিল, 12 বছর ঘাটে গিয়া বর্ষি নিয়ে বসে থাকতো। এর নাম হচ্ছে প্রেম, সাধনা সাধনা। বর্ষি বাবার সাথে আমার প্রেমের সম্পর্ক কি? এইটাই তো বুঝতে পারলি না, সাধনা সাধনা। দর চণ্ডী দাস রজকিনীরে ভালোবাসে, কিন্তু সে কতি পারতেছে না। সে করলো কি, বর্ষি নিয়ে ওই পুষ্কুনি নাকি পুষ্কুনি নাকি গাঙ্গে ট্রিটমেন্ট ঠিক করতে পারবো না, বর্ষি নিয়ে ধরছে বসে দিল। এই বসে থাকে বসে থাকে বসে থাকে এরকম করতে করতে 12 বছর পার হয়ে গেল, আর রজকিনী আসে পানি নিতে আসে কাপড় কাচতে আসে, তো এরকম আইসে তাদের মধ্যে 12 বছরের পরে একটা চোখাচুকি হলো।
মানে দৃষ্টি বিনিময় হলো, তার থেকে হইলো হচ্ছে একটু প্রেম, মানে প্রেমের কথাটা প্রথম চণ্ডী দাস রজকিনী মুখের থেকে জাপ দিল। আম তুই তো মনে কর তাকে সামনাসামনি রাম করে জাতি পারবি না, তুই গেলি পরে তো আবার তারা মনে করবে যে তুই মনে কোনো সর্বনাশ করতে আইছিস। খালি কি আমার বেলায় সাধনা করা লাগবে বক্কর ভাই? কারো কারো বেলা তো সাধনা করা লাগে না। এই যে তোমার কথা করছি, তোমার কথা করছি, গরুহাটে জাতি যদি হঠাৎ করে বেনারস আমার দিকে স্মোক করে গেল, ওরে হাল্লা সে কি মাইটে প্রেম! 2 ঘন্টা পরে বিয়ের প্রস্তাব দিয়ে দিলে, সবাইকে সমান নাকি? এই আল্লাহ কিন্তু সব মানুষের সমান যোগ্যতা দিয়ে পাঠাইছে, আমার কথা তার আলাদা। তোরা যেটা কলাপ সেটা হচ্ছে যে প্রেম করতে হলে সাধনা করা লাগবে, লাইলি মজনু, শ্রী ফরাত, চণ্ডীদাস রজকিনীর যে সাধনা সেই সাধনা। তালি পরে কি কালকে তেমনি আনারসের পুকুর ঘাটে বসে বা শুরু করে দেব? না এখন যদি তুই আনারসের পাতে চাস তাহলে তো তোর সাধনার মধ্যে থাকতেই হবে, পুষ্কণিতে বসে ফেলা বসে থাকতে হবে। এখন কথা হচ্ছে যে আনারসি কি ওই পুষ্কণিতে পানি আনতে যাবি কি যাবি? তালি পরে তুই এক কাজ কর গো, বাড়িতে আবার টিউবওয়েল আছে, তুই ওই টিউবওয়েলের মুখটা খুলে ফালাই দে, তখন আনারসি বাধ্য হয়ে পুষ্কণিতে যাবে না পানি আনতে। দুলাভাই দুলাভাই কালি কিন্তু হয়ে গেল। হ্যাঁ এই তো বুঝতে পারছিস, সবাই তো আর আমার মতো কপাল নিয়ে চিনি যে আসলাম কলমা পড়লাম চিনি খেলাম শরবত খেলাম এই সবাই মিষ্টি মুখ করাই দিলাম। হ্যাঁ বকর ভাই তুমি আইসে যে আমার কি উপকার করে গেলা, সেজন্য তোমাকে আমার তরফ থেকে হাজার সালাম। আরে না না সালামের দরকার নেই। আচ্ছা শোন, ওই তোর দোকানে কি অকটেন বা ওই যে পেট্রোল এগুলো আছে নাকি? আমি তো সিরু সার দোকান, তো সিরু আমি পেট্রোল পাবো কোনে ভাই? তুই তাহলে একটু আইনে রাখিস। হ্যাঁ আমি আবার ওই মোটরসাইকেল নিয়ে আসি, তো আমার মোটরসাইকেল আবার লাগে। ও ঠিক আছে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, প্লাস্টিকের বোতল পাঠিয়ে দিচ্ছি, পেট্রোল চলে আসবে না। ঠিক আছে তাহলে। হ্যাঁ একটু বসে যাবা না? গেলাম। মানুষটা আর যাই হোক খারাপ না, বুদ্ধি তো সবসময় ভালোই দিচ্ছে, কিন্তু এই সিরু তো আমাকে ভাবতেছে না। ও আল্লাহ, প্রয়োজন হলে 12 বছর বসছি বাবা, তারপরও আমার আনারসের দরকার। তোমার সেলে টার্গেটের দেখা পেলা? হ্যাঁ পালাম তো একটু ভাই। তা সে একদিন কোথায় ছিল? কোনো কথাই তো পরিষ্কার করে কয় না, খালি কাজে। মামি এই দুনিয়াতে যার ঘর নেই সারা দুনিয়ায় নাকি তার ঘর, দেখতে গিরাম ফাজিল। ও তা তুমি এতদিনে বুঝলা? তোর কথাবার্তা না একদম তোর চাচার মতো। আচ্ছা ও কি তোদের বিরাট শত্রু? একটু ভালো বলিস না। তুমি কিন্তু তারে এই মাত্র ফাজিল কইলা। আরে ও তুমি আদর করে বলিছি, মন থেকে বলিছি নাকি? ও তুমি তারে এখনো আদর করো? তা করব না। শোন এবার ওরে আমি ঘরে রাখার জন্য একটা ব্যবস্থা করেছি, এই নিয়ে তো সাথে সাথে আমার কথা হয়েছে। কি ব্যবস্থা আমারে বলা যায়? ওরে এবার একটা দজ্জাল ফুটফুটে মেয়ের সাথে বিয়ে দেব। নরম একটা মেয়ের সাথে বিয়ে দিলি পরে ওর মেয়েটার জীবনটা নষ্ট করে দেবে, দজ্জাল একটা মেয়ে হলি পরে একেবারে টাইট হয়ে যাবে। তা শাশি এইরকম মেয়ে তুই কই পাবা? মেয়ে আমার একটু একটু দেখা আছে, এখন শুধু তারে জানানো বাকি।
মেয়ে আমার একটু একটু দেখা আছে, এখন শুধু তারে জানানো বাকি। খারাপ কিসে ছেলেটা? যেমন উঁচা লম্বা তেমনি চেহারা ছবি। আরে খুঁজলি পরে ওর জন্য অনেক সুন্দর মেয়েই পাওয়া যাবে, কিন্তু নিজের ঘরেই যখন মেয়ে আছে তখন আর বাইরে যাবো কি জন্য? এটা তুমি কি করলে শাশি? কেন খারাপ হবে নাকি? শাশি দেখো, তোমার নিজেরও তো একটা মেয়ে আছে, তার কথা ভাবতে পারো না? তা ভাবতাম, কিন্তু ওর বয়স তো কম, আর তাছাড়া বড় মেয়ের বিয়ে না দিয়ে কোনো মা কি তার ছোট মেয়ের বিয়ে দেয়? শাশি তুমি থামবা, থামবা তুমি, তুমি এইসব কথা যদি আরেকবার বলো তাহলে তাহলে কাল সকালবেলা ঘুম থেকে উঠে আমি সৌদি আরবের দিকে হাঁটা দিব। আমার ছেলের জন্য তোর পছন্দ হয়েছে সেটা ঠিক, কিন্তু তাই বলে জোর করে তোর মনের ওপর তো আমি কিছু চাপাই দেবো না, আর সেটা দেওয়াও ঠিক হবে না। কথাটা যেন মনে থাকে। ভাবছিলাম দুই তিন মাস দেশে থাকবো, তা আরও হচ্ছে না। তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি সৌদি আরবে কালকেই চলে যাবো। ভাই ভাই রে, বলো সুর কোন জায়গায় রে ভাই? ওই যে ওইদিকে। এ আল্লাহ, কি করছো ওইদিকে? তাহলে পরে আমি উল্টা দিকে হাইটে আসলাম রে ভাই, এখন কি হবি নে ভাই? অলসপুর যাবা ভাই? যাবো। কত 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 টাকা নেবা? একশো টাকা লাগবে। এটা কোনো কথা কলে? অলসপুর যদ্দূর শুনছি এখান থেকে 50 টাকা ভাড়া, এখন তুমি 100 টাকা চাচ্ছ? 95 টাকা হলেই হবি নে ভাই রে? আমি তো বিপদের মধ্যে পড়েছি, তুমি দেখে তো আমার বুঝতে পারতেছো, আমি তোমার 90 টাকা দেবো না, তুমি কোনো কথা কো না রে ভাই। এ ভাই, অলসপুর কত কিলোমিটার ভাই? আমি তো নিজে যদি জানতাম তাহলে তো কতাম রে ভাই, তুমি ঘুরাও রে ভাই, আমি 90 টাকা দেবো রে ভাই, যাও। আচ্ছা ঠিক আছে, যাও ভাই। ভাই মহা বিপদে পড়েছি ভাই, তুমি যে আমার কি উপকার করলে রে ভাই, এই দুই মাইলের মধ্যে কোনো জায়গায়। শোনো, দিয়ে আইছি একেবারে 10-15 মাইল দূরে গিয়ে ছেড়ে দিয়েছি। সত্যি সত্যি দুলা ভাই, কি করে করলেন কন্ত? মোটর সাইকেলে গল্প করার কথা কয়ে ভুলে ভালো নিয়ে গেছি, নিয়ে দিজনে সাইডে আমার পিস পিস অবশ্য দৌড় দিছিল, কিন্তু আমার দৌড়তে পারে নাই, আমার হতে পারে না কি। বাড়ি ভালো কাজ করেছেন দুলা ভাই, উজ্জ্বলের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে না, এর মজাটা টের পাক। আরে ওর উপর তো আমারও রাগ, ওই যে আমার মাথা একবার বাড়ি মারিছিল না, আমার তো সন্দেহ ওই বাড়িটা ওই মারছিল। তাহলে দেখেন দুলা ভাই, ওই হচ্ছে সব নষ্টের মূল, আর ও যদি রাগ করে গ্রামে না আসে তাহলে তো খুব ভালো হয়, আর তাছাড়া এই গ্রামে তোর আপন বলে কেউ নাই। ও তাহলে তো আরো ভালো, না আসলে তো কোনো কথাই নেই। কিন্তু দুলা ভাই যদি চলে আসে?
শৈলে যদি ধরো আসে আর কথা যদি উঠেই যায় তাহলে এটা কিছু করে ম্যানেজ করবানি, আর যদি না কয় তাহলে চুপ মারে থাকবানি। ধরো আম্মা যদি কথা জিজ্ঞেস করেই ফেলায় তাহলে কবানি যে আমি তো দুলো ভাই, ও হচ্ছে শালা, শালার সাথে তুই আর কি মারিছি। দুলাভাই আপনার অনেক বেড়েন, কিন্তু দুলাভাই আমি যে আপনারে কিছু কইছি এটা আবার কয়ে দিয়েন না। আরে দূর তাই কয়া যায় নাকি, চিন্তা করে না যাই, অনেক জাননি টাননি করছি তো একটু হাত মুখ দিয়ে ফেরেছ। হ্যাঁ থ্যাংক ইউ দুলাভাই, ওয়েলকাম ওয়েলকাম। ভালো একটা কাম হয়েছে, এবার বুঝবি দি উজ্জ্বলের নামে কয়ে বেড়া খেলা, এবার বুঝুক। অন্যের জন্য গায়, ফুল তার নিজের জন্য ফোটে না আরেকজনের জন্য ফোটে, আর গ্রামের মেয়ে মানুষও ঠিক ওরকমই। কি করলাম আমি? আমি কলাম যে তুই তো সৌদি আরবে ছিলি, শুনিলাম যে সৌদি আরবে নাকি মানে খুবই ইসলামিক ধর্মের কান্ট্রি আর কি, মানে ওই সবসময় নামাজ কালামের মধ্যে থাকে, সেখানে গান গাওয়া তো নিষেধ নাকি? তো তোর তো মনে হচ্ছে ওখানে গিয়ে আরো গলাটা বেশি খুলেছে, ওই নাকি মানে তো গানটা শিখেছিস নাকি? কথা ঘুরানোর চেষ্টা করিস না, যা কথা স্পষ্ট করে বল। ও দেশের মায়া মানুষের ফ্রি মনে হয়? হ্যাঁ তা তোর কপালে কয়টা জুড়িছে মেয়ে মানুষ? মোবাইলে শুনেছিলাম তুই নাকি কোথায় বিয়ে করতে যে বাসর ঘর থেকে দৌড়ে পালাই বাড়িছিস। হ্যাঁ কি খুব বীর পুরুষ না? আরে বুন্ডি আমার লাইফের স্টোরি শুনলে তুই চিত পটাং হয়ে জ্ঞান হারে, তারপরে মনে কর আমার নিজের তোর মাথায় পানি ঢেলে আবার তোর জ্ঞান ফেরাতে হবে। কি রে তুই কথা কচ্ছিস না কেন? না না শোন, মানে মানুষজন খামা খায় আমার নামে বদনাম দেয়, মানে আমার তো অনেক বদনাম আছে তাই না, কিন্তু দেখ এই ছোটবেলা থেকেই কিন্তু আমি একটু ডান পেটেছিলাম। আমি মানুষের গাছের ডাব, তারপর মনে কর যে বাড়ি থেকে মুরগি এসব সব সাবার করে ফেলতাম, এটা তো ছোটবেলায় সবাই করে তাই না, কিন্তু আমার চরিত্রের ব্যাপারে কোনো রকম কালি কিন্তু কেউ দিতে পারবে না। মনে কর যে এই এনটিআর এই অলসপুর না এনটিআর এই দুনিয়ার মধ্যে কেউ আমার চরিত্র খারাপ সেটা বলতে পারবে না। বল তুই বলতে পারবি আমার চরিত্র খারাপ? তোর আমি কোনোদিন টাচ করেছি বল? কোনোদিন শুয়েছি? শুন যে ভালো তার বইলে বেড়ানো দরকার পড়ে না, যে আমি ভালো ভাই আমি ভালো, মানুষজন তারে ভালো বলে বুঝছিস। আরে বাবা 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 আমার ছোট বোনটা দেখছিস অনেক কথা শিখে গেছে, সবার সবার তুই অনেক কথা শিখে গেছিস। হ্যাঁ আরে শোন শোন আমার এই বিষয়গুলো নিয়ে না বুঝছিস অনেক ধরনের গুজব আছে, মানে মানুষজন অনেক কথা ছড়াইছে, ঘটনা আসলে সেরকম না। মনে কর যে আমি তো একটা পাগল ছাগল মানুষ, আমার তো তুই জানিস যে অভ্যাস হচ্ছে গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, দেশ বিদেশ ঘুরে বেড়ানো। তো সেরকম আমি ঘুরে বেড়াচ্ছি, একদিন হয়েছে কি ঘটকের সঙ্গে আমার পরিচয়। তো ঘটকের সঙ্গে পরিচয় আমি বললাম যে ভাই আমার মেলা খিদে লাগিয়েছে কিছুই খাদি পারবো, বলে যে ঠিক আছে চলেন। আমি মনে করলাম যে ওই বেটা তার বাড়ি নিয়ে যাবে, শালা আমাকে নিয়ে গেলো আরেক বাড়ি। আমি বসে আছি কিছুর পরে দিয়ে এক মেয়ে এসে আমার পাশে বসলো, তো আমি কিছু দেখলাম মেয়েটারে। তো ওই যে ঘটক শেষে বললো কি কেমন? আমি বললাম খারাপ না। কিছুক্ষণ পরে দিয়ে জোব্বা টোব্বা পরা একজন হুজুর চলে আসলো, এসে বললো কবুল বলো কবুল বলো তোমার বিয়ে। আমি তো তখন কারবারটা বুঝতে পারলাম যে আমার সঙ্গে আসলে জোর করে এই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করা হয়েছে। আমি মনে করছি সুযোগ পেলাম দিলাম দৌড়। এই কথাটা মানুষজন বানাইছে আমি নাকি বাসর করতে পালাইছি। আচ্ছা বন্ডি তুই বল যে এই বিটা কষ্ট করে বিয়ে করবে সে বাসর করতে পালাবে কি জন্যে? আর বিয়ে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। ধর তুই আর আমি দুজন পাশাপাশি গিয়ে এক জায়গায় বসলাম, দুজন দুজন চারজন সাক্ষী থাকলো, তুই তিনবার কবুল বললি আমি তিনবার কবুল বললাম, বাস হয়ে গেল বিয়ে। তুই বললি কবুল আমি বললাম কবুল, বাস। তুই কলি কবুল আমি কইলাম কবুল, মানে কি?
বুঝতে পারছিস না? তোরে আমি আসলে বিয়েটা বোঝাচ্ছি। থাক, উদাহরণ সহকারে আমার বিয়ে বোঝানোর দরকার নেই, বিয়ে আমি খুব ভালোই বুঝি। এই তো, তুই শুধু শুধু খালি রেগে যাচ্ছিস। শোন, তুই তো আর বিয়ে করিসনি, তাহলে পরে তুই বিয়ে কেমনে বুঝবি? আমি তো মনে করি যে মানুষের ওই বিয়ের বরযাত্রি যাত্রাতে বহু জায়গায় গেছি, সেই জন্য আমি বিয়েটা খুব ভালো বুঝেছি। আমি তার চেয়ে ভালো বিয়ে বুঝি। শোন, এই যুগের মেয়ে বিয়ে না বুঝলি কে চলে? তুই যে খুব ভালো বিয়ে বুঝিস সেটা হয়নি, করছে আমি ভালো। মনের দুঃখে কুচিছি রে ভাই, একজন রে বিশ্বাস করে আমি উঠেছিলাম, আমারে ভাই সেই ঠিক আছে কথা কখনো। তালি তো কলের মুখ খুলে নিয়ে আসতে হবে, কলের পরে নাওকৃত পুকুরে যাওয়া লাগবে না, আর আমার সাথে আঁকু বিনিময় চলবে না। কিন্তু রোজ রোজ এভাবে আঁকু বিনিময় করতে গেলে তো আমার চায়ের দোকান লাটেরবে না। কিন্তু চণ্ডী যাস তো 12 বছর বসে পেয়েছিল, আমি অন্তত 12 দিন চেষ্টা করে দেখি আনারসির মন পাই কিনে। আল্লাহ ভরসা, আল্লাহ আমার সাহায্য কর। তোমার ভাড়া ছিল 90-10 টাকা, তোমার বকশিস, যাও। আসসালামু আলাইকুম। বক্কর, আর হবু সন্ধি, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার রাইকে আসছো কেমন? নিজের পকেট থেকে এখানে 100 টাকা গচ্ছা দিলে? কি হ্যাঁ, 14-15 মাইল দূরে নাকি তারে নামাই দিয়েছ? হ্যাঁ, চলে আসলো কি করে? নামাই তো দিয়েছিলাম কায়দা মতো জায়গায়। আচ্ছা, ওর কাছে তো কোনো টাকাও ছিল না, ভাড়াটা না দিয়ে দিলে ভালো হইতো, বেনালের সাথে একটা ক্যাসাল বাঁধতো। তাই তো, কিন্তু সে যে আপনার নামে উল্টা পাল্টা কথা কয়ে গেল, নিজে যে ভালো সেজে গেল, তার কি হবে? ও তো একটা মহাসালাক, মজা আমি দেখাচ্ছি। দেখবো না, কিরম দেখান? বক্করে তো চিনে না।
না ফেলে দেয়া যাবে না, জিনিসটা তো দামি। 10-12 দিন বসিবার পরে দিকে কি অবস্থা হয়, পরে না হয় লাগাই দিয়ে আসবো, না কোনো সমস্যা নাই। এইখানে সরে রাখি, তাল গাছের পিছনে রাখলে হবে না, একটু দেখবে না? না না, এটা আমি কি করতে যাচ্ছি, দিনের আলো পড়লেই তো তাল গাছের পিছনে সবাই দেখতে পাবে না। এটা কি করি এখন, বাড়ির দ্বারে নিতে দিবা না, কেউ দেখবে না। কেউ বউ পেটায়, কারো বউ ঝাটায়, স্বামীকে শাসায় মেরে যায়।